দাব্বাতুল আরদ। দাব্বাতুল আরদ হচ্ছে কিয়ামতের অন্যতম বড় আলামত। এই আখিরি জামানায় কিয়ামতের নিকটবর্তী সময়ে জমিন থেকে দাব্বাতুল আরদ নামক এক অদ্ভুত জন্তু বের হবে। জন্তুটি মানুষের সঙ্গে কথা বলবে। এটি হবে কিয়ামতের নিকটবর্তী হওয়ার অন্যতম সর্বশেষ ভয়াবহ আলামত। পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার পর তাওবার দরজা বন্ধ হয়ে গেলে এটি বের হবে। সহি হাদিস থেকে জানা যায় যে পশ্চিম আকাশে সূর্য ওঠার কিছুক্ষণ পরেই জমিন থেকে এই অদ্ভুত জানোয়ারটি বের হবে। তাওবার দরজা যে একেবারেই বন্ধ হয়ে গেছে, এই কথাটিকে চূড়ান্তভাবে প্রমাণ করার জন্য সে মুমিনদেরকে কাফির থেকে নির্দিষ্ট চিহ্নের মাধ্যমে আলাদা করে ফেলবে। মুমিনের কপালে লিখে দেবে মুমিন এবং কাফিরের কপালে লিখে দেবে কাফির। এ ব্যাপারে কোরআন থেকে জানা যায় যে পবিত্র কোরআনুল কারিমে সুরা আন-নামলের 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যখন প্রতিশ্রুতি তথা কিয়ামত সমাগত হবে, তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে একটি জীব নির্গত করব। সে মানুষের সঙ্গে কথা বলবে, এ কারণে যে মানুষ আমার নিদর্শনসমূহে বিশ্বাস করত না। প্রাণীটির কাজ কী হবে এবং কী বিষয়ে মানুষের সঙ্গে কথা বলবে, এ ব্যাপারে আল্লামা আলুসি বলেন, এই বাক্যটি সে মহান আল্লাহর পক্ষ থেকে মানুষকে শোনাবে। মর্ম এই যে আজকের পূর্বে অনেক মানুষেই মহান আল্লাহর আয়াত ও নিদর্শনসমূহে বিশ্বাস করেনি, বিশেষ করে কিয়ামতের আলামত ও তা সংঘটিত হওয়ার বিষয়ে। এমনকি আমার আগমনের বিষয়েও অনেক মানুষ বিশ্বাস করত না। এখন সে সময় এসে গেছে এবং আমিও বের হয়ে এসেছি। আসুন জেনে নেই দাব্বাতুল আরদের পরিচয়। আরবিতে দাব্বাতুন শব্দের অর্থ হচ্ছে জন্তু বা প্রাণী যা জমিনে পা ফেলে চলাচল করে, আর আর্দ অর্থ হচ্ছে ভূমি, ভূপৃষ্ঠ বা ভূগর্ভ। কিয়ামতের আগে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে অদ্ভুত ধরনের একটি প্রাণী বের হবে এবং পুরো পৃথিবী বিচরণ করবে। এটিকে কিয়ামতের বড় আলামতের মধ্যে একটি গণ্য করা হয়। হাদিসে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সময় আসার আগ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না পশ্চিম দিক থেকে সূর্যোদয়ের ঘটনা ঘটিত হয়। পশ্চিম দিক থেকে সূর্যোদয়ের ঘটনা ঘটার পর মানুষ দাব্বাতুল আরদ দেখতে পাবে। বুখারী শরীফ 4636 নম্বর হাদিস, মুসলিম 157 নম্বর। দাব্বাতুল আরদ প্রাণীটির নাম নয়, বরং অদ্ভুত প্রাণীটির প্রসঙ্গে কোরআনে ব্যবহৃত শব্দ যার অর্থ ভূগর্ভস্থ প্রাণী। আল্লাহ তাআলা বলেন, যখন প্রতিশ্রুতি কিয়ামত সমাগত হবে, তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে একটি প্রাণী বের করব, সে মানুষের সঙ্গে কথা বলবে। ইবনু কাসির বলেন, আখিরি জামানায় মানুষ যখন নানা পাপাচারে লিপ্ত হবে, মহান আল্লাহ আদেশ পালনের বর্জন করবে এবং দিনকে পরিবর্তন করবে, তখন আল্লাহ তাআলা তাদের সামনে এই জন্তুটি বের করবেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জন্তুটি মানুষের মতোই কথা বলবে। দাব্বাতুল আরদের আকৃতি কেমন হবে? দাব্বাতুল আরদ বা অদ্ভুত প্রাণীটির আকৃতি প্রসঙ্গে বিক্ষিপ্তভাবে বিভিন্ন হাদিসে আলোচনায় এসেছে। সেসব পর্যালোচনা করলে দেখা যায় এর ভিতর অনেক প্রাণীর বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে। অদ্ভুত এই প্রাণী কিছুটা উটের মতো হবে, পা হবে 4টি, মাথা হবে ষাঁড়ের মতো, চোখ হবে শুকুরের মতো, কান হবে হাতির মতো, নাক হবে উটপাখির মতো, বুক হবে সিংহের মতো, রং হবে নেকড়ের মতো, কপাল হবে ভেড়ার মতো, ঘন পশম বিশিষ্ট হবে, মানুষের মতো চেহারা হবে, পুরো পৃথিবীতে পরিভ্রমণ করবে এবং সব মানুষের সঙ্গে কথা বলবে। আল্লাহ তাআলা বলেন, যখন তাদের উপর নির্দেশ পতিত হবে, তথা পূর্ব দিক থেকে সূর্য না উঠে পশ্চিম দিক থেকে উদিত হওয়া, তখন আমি তাদের জন্য দাব্বাতুল আরদ বের করব। সে সবার সঙ্গে কথা বলবে, সে সবার কাছে গিয়ে বলবে, লোকেরা আমার নিদর্শনসমূহে বিশ্বাস করত না। সূরা নামল 82 নম্বর আয়াত। আরও বিভিন্ন হাদিসে এসেছে, সে মানুষকে তাকওয়া, তাওয়াক্কুল, আল্লাহর ভয় প্রভৃতি বিভিন্ন সুউপদেশ দিতে থাকবে। আসুন জেনে নেই দাব্বাতুল আরদের কাজ কী।
সূর্য পশ্চিমে উদিত হওয়ার পর ইমান আনায়ন ও তাওবা কবুলের দরজা যে একেবারেই বন্ধ হয়ে গেছে, এই বিষয়টি চূড়ান্ত করতে সে মুমিনদেরকে কাফের থেকে নির্দিষ্ট চিহ্নের মাধ্যমে আলাদা করে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাব্বাতুল আরদ বের হবে, তার সঙ্গে থাকবে মুসা আলাইহিস সালামের লাঠি এবং সুলাইমান আলাইহিস সালামের আংটি। ইমানদারদের কপালে মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে নুরানি দাগ টেনে দিবে, ফলে তাদের চেহারা উজ্জ্বল হয়ে উঠবে। আর কাফিরদের নাকে সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে দাগ লাগাবে, ফলে তাদের চেহারা অনুজ্জ্বল হয়ে পড়বে। তখন অবস্থা এমন হবে যে কোনো খাবারের টেবিল ও দস্তরখানায় কয়েকজন মানুষ বসলে প্রত্যেকেই একে অপরের ইমান ও কুফরির বিষয়টি স্পষ্ট দেখতে পাবে। মুসনাদে আহমদ 7924। অন্য একটি হাদিসে এসেছে, হযরত আবু উমামাহ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাব্বাতুল আরদ বের হবে এবং মানুষের নাকে চিহ্ন দিবে, তারপরও মানুষের পৃথিবীতে জীবনযাপন করবে। প্রাণীটি সকল মানুষের নাকেই দাগ লাগিয়ে দিবে, এমনকি উট ক্রয়কারীকে যদি জিজ্ঞেস করা হয় তুমি এটি কার কাছ থেকে ক্রয় করেছো, সে বলবে আমি এটি নাকে দাগ লাগানো অমুক ব্যক্তির কাছ থেকে ক্রয় করেছি। দাব্বাতুল আরদ বের হওয়ার সময়কাল কখন হবে আসুন জেনে নেই। কিয়ামতের বড় বড় কয়েকটি আলামত ঘটে যাওয়ার পর এক বছর জিলহজ মাসের কোরবানি ঈদের দিবাগত রাত এত দীর্ঘ হতে থাকবে যে সফররত ব্যক্তিরা উৎকণ্ঠিত হয়ে পড়বে, শিশু বাচ্চারা ঘুমাতে ঘুমাতে ক্লান্ত হয়ে জেগে উঠবে, গবাদি পশুরা চরণভূমিতে বের হওয়ার জন্য ছটফট শুরু করবে, লোকেরা ভয়ে ও আতঙ্কে চিৎকার করে কান্নাকাটি ও দোয়া তওবা করতে থাকবে। এভাবে তিন চার দিন সময় পরিমাণ দীর্ঘ রাতের অবসান ঘটিয়ে চন্দ্রগ্রহের মতো টিমটিমে আলো নিয়ে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। এই নিদর্শন প্রকাশ পাওয়ার পর পৃথিবীর সব মানুষ আল্লাহর প্রতি ইমান আনয়ন করবে এবং তওবা করবে, কিন্তু তখন ইমান ও তওবা আর কবুল করা হবে না। আকাশে আলো ফোটার পর মানুষ যখন বাইরে বের হবে তখন দুপুরের দিকে কাবা গৃহের পূর্ব দিকে অবস্থিত সাফা পাহাড় ভূমিকম্পে ফেটে যাবে, তখন সেখানকার জমিনের ভেতর থেকে দাব্বাতুল আরদ বের হবে। মুসলিম 2941। আসুন জেনে নেই দাব্বাতুল আরদ সম্পর্কে হাদিস হতে কিছু কথা। নাম্বার এক, সহি মুসলিমে হুজাইফা রাজিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকট আগমন করলেন, আমরা তখন কিছু আলোচনা করছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তোমরা কী বিষয়ে আলোচনা করছো? তারা বলল, আমরা কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করছিলাম। তিনি বললেন, যতদিন তোমরা 10টি আলামত না দেখবে ততদিন কিয়ামত হবে না। এক নম্বরে ধোয়া, দুই নম্বর দাজ্জালের আগমন, তিন নম্বর ভূগর্ত থেকে দাব্বাতুল আরদ নামক এক অদ্ভুত জানোয়ারের আগমন, চার নম্বর পশ্চিম দিক থেকে সূর্য উদয়, পাঁচ ঈসা ইবনু মারিয়ামের আগমন, ছয় ইয়াজুজ মাওজুজের আবির্ভাব, সাত পূর্বে ভূমিধস, আট পশ্চিমে ভূমিধস, নয় আরব উপদেশে ভূমিধস, দশ সর্বশেষ ইয়ামান থেকে একটা আগুন বের হয়ে মানুষকে সিরিয়ার দিকে হাঁকিয়ে নেবে। দুই নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাব্বাতুল আরদ নামক একটি প্রাণী বের হবে এবং মানুষের নাকের চিহ্ন দেবে, অতঃপর মানুষেরা পৃথিবীতে জীবনযাপন করবে, প্রাণীটি সব মানুষের নাকেই দাগ লাগিয়ে দেবে, এমনকি উট ক্রয়কারীকে যদি জিজ্ঞেস করা হয় তুমি এটি কার কাছ থেকে ক্রয় করেছো, সে বলবে আমি এটি নাকে দাগওয়ালার একজন ব্যক্তির নিকট থেকে ক্রয় করেছি। দাব্বাতুল আরদের পরের অবস্থা সম্পর্কে জেনে নেই। দাব্বাতুল আরদের অন্তর্ধারণের পর আল্লাহ তালা ইয়েমেনের দিক থেকে রেশমের মতো মোলায়েম একটি বাতাস প্রবাহিত করবেন, যার অন্তরে সামান্য পরিমাণও ইমান থাকবে তার শরীরে এ বাতাস স্পর্শ করবে, ফলে সব ইমানদার ব্যক্তি ইন্তেকাল করবে। তারপর পৃথিবীতে কেবল নিকৃষ্ট লোকেরাই থাকবে, তাদের উপর কেয়ামত কায়েম হবে। মুসলিম 1924। অন্য হাদিসে এসেছে, পৃথিবীতে তখন শুধু নিকৃষ্ট আর পাপাচারী লোকেরা থাকবে, তাদের জীবনযাত্রা অত্যন্ত সুখময় হবে, পাখির মতো ক্ষিপ্রতা থাকবে তাদের, পশু পাখির মতো স্বাধীনভাবে চলাফেরা করবে, কোনো কল্যাণকর কাজ তারা করবে না, কেউ কোনো মন্দ কাজ করলে বারণ করবে না। তখন শয়তান তাদের সামনে মানুষের আকৃতিতে এসে বলবে,
আমি তোমাদেরকে যা করতে বলবো তোমরা কি তা করবে না? লোকেরা বলবে, তুমি আমাদেরকে কি করতে বলো? তখন শয়তান তাদেরকে মূর্তি পূজার আদেশ করবে। সে যুগে মানুষ প্রাচুর্য ও সুখ ছন্দে অনেক বৃদ্ধি পাবে। সে যুগে মানুষের প্রাচুর্য ও সুখ স্বাচ্ছন্দ্য অনেক বৃদ্ধি পাবে। অতঃপর শিঙ্গায় ফুঁক দেওয়া হবে।